আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা পৃথিবীর যে যেখানে আছেন, আজকে আমরা আমাদের নিয়মিত অনুষ্ঠান মসজিদ নববীর খুতবার অনুবাদের লাইভ অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে সর্বপ্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, তিনি আমাদের জন্য এই কাজকে সহজ করে দিয়েছেন, তারই অনুগ্রহে আমরা এই কাজ করার তৌফিক পাচ্ছি। এই জন্য শুরুতেই তার প্রশংসা জ্ঞাপন করে তার শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ, অথবা সালাত এবং সালাম পড়ছি আমাদের রাসুলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত কীভাবে পেতে পারি, কীভাবে আমরা আল্লাহর কাছে প্রিয় গোলাম হতে পারি, দুনিয়াতে আখিরাতে মুক্তি পেতে পারি, সেই পথ নির্দেশিকা তিনি আমাদেরকে দেখিয়েছেন সেই রাসুলের উপর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, আজকে আজকের তারিখ হচ্ছে 17ই জিলহজ 1441 হিজরি, আর 7ই আগস্ট 2020 ইংরেজি। আজকের বিষয়টা হচ্ছে অত্যন্ত চমৎকার একটি বিষয়, তা হলো যে আত্মপর্যালোচনা মুক্তির অন্যতম একটি পথ, অর্থাৎ মুহাসাবাতুন নাফস, নিজের আত্মার সমালোচনা নিজেই করা। আমরা এক কথায় বলতে পারি নিজের বিচার, জীবনের হিসাব নিকাশ নিজেই করা, এটা হচ্ছে হেদায়েতের পথ, একটি মুক্তির অন্যতম একটি পথ। আলহামদুলিল্লাহ, আমরা এই খুতবাটি মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ, আর শোনার পরে আমরা এত উপকৃত হব যে আমি আসলে কোন পথে চলছি সেই বিষয়টি আমি অনুধাবন করতে পারবো গভীরভাবে, এবং আমরা হেদায়েতের পথকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই খুতবা দ্বারা যেন আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কল্যাণ দান করেন, এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের খুতবার অনুবাদ শুরু করছি। সর্বপ্রথমে ইমাম সাহেব তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে বলেছেন, আর বলেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো, কেননা আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহর তাকওয়ার পথে চলা, এটাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ অর্জন, সবচাইতে শ্রেষ্ঠ ও মুক্তির পথ। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব বলছেন যে এই যে মাস এবং বছরের আগমন মানুষের উপর, আল্লাহর বান্দাদের উপর, এটা কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামতের অন্যতম একটি নিয়ামত। এই যে আমাদের কাছে মাসের পর মাস আগমন করছে, বছরের পর বছর আগমন করছে, এই যে আমরা সময় পাচ্ছি, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটি নিয়ামত আমাদের উপর। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, এই কথাটি তিনি কোরআনুল কারিমের সূরা ইব্রাহিমের 33 এবং 34 নম্বর আয়াতের মধ্যে এভাবে বলেছেন যে ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কল্যাণেই তো সূর্য এবং চন্দ্রকে তোমাদের খেদমতে নিয়োজিত করেছেন, যা দাইবাইন অবিরামভাবে বিরামহীনভাবে আমাদের খেদমত করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনুরূপ ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আর আল্লাহ তাআলা তোমাদের কল্যাণের জন্যই তিনি তোমাদের জন্য দিন এবং রাতকে তোমাদের খেদমতে নিয়োজিত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ওয়া আতাকুম মিন কুল্লি মা সালতুমু, তোমরা যা কিছু তার কাছে প্রার্থনা করেছো সব আল্লাহ তাআলা তো তোমাদেরকে দিয়েছেন। এরপরে বলছেন ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোকে গণনা করতে থাকো গুনে গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফফার, পরিশেষে আল্লাহ তাআলা আয়াতের শেষ ফিনিশিং এ কথা বলে দিয়েছেন যে নিঃসন্দেহে মানব জাতি হচ্ছে লাযুলুমুন, তার হচ্ছে জালিম, নাউজুবিল্লাহ, কাফফার, তার হচ্ছে অকৃতজ্ঞ, আল্লাহ রাব্বুল আলামিনের এত সব নিয়ামতের শুকর আদায় তারা করে না এবং তার হচ্ছে জালিম, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এত কঠিন কথা বলেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত হচ্ছে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে রাত এবং দিন দিয়েছেন, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছর পর বছর আমাদের জীবনে অতিবাহিত হচ্ছে, পালাক্রমে এগুলো আমাদের কাছে আগমন করছে, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিরাট নিয়ামত। এবার ইমাম সাহেব বলছেন
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিরস্কার করেন ওই সমস্ত গোলামদের ব্যাপারে যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যে নিয়ামত তারা পেয়েছে এই নিয়ামতকে আখিরাতের কল্যাণকর কাজে যারা নিয়োজিত করে না আখিরাতের কল্যাণ অর্জিত হবে এমন কাজে যারা ব্যয় করে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বকশনা দিয়েছেন তিরস্কার দিয়েছেন নাউজুবিল্লাহ। এই জন্য কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা অস্বীকারীদেরকে জালিমদেরকে জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দিবেন ঠিক সেই মুহূর্তে তারা চিৎকার করে করে বলতে থাকবে রব্বুল আলামিন আখরিজনা মিন হাযিহি আল্লাহ আখরিজন রব্বানা আখরিজনা নাআমাল সালিহান গায়রাল্লাযী কুন্না নাআমাল হে আমাদের রব আপনি আমাদেরকে আযাব থেকে বাঁচিয়ে দেন এখান থেকে বের করে দেন আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান আমরা ভালো আমল করব ইতিপূর্বে যে অন্যায় আমল করেছি ওই আমল আমরা আর করব না আমাদেরকে পুনরায় সেই পৃথিবীতে ফিরিয়ে দেন এই সমস্ত কথা বলবে আর চিৎকার করতে থাকবে নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন ওই সব পাপিষ্ঠদেরকে জাহান্নামীদেরকে বলবেন আওয়ালাম নুআম্বিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা আমি কি তোমাদেরকে দীর্ঘ সময় দেই নাই পৃথিবীতে আমি কি তোমাদেরকে দীর্ঘ সময় দেই নাই পৃথিবীতে সেই মুহূর্তে যাদের উপদেশ গ্রহণ করার ইচ্ছা তারা উপদেশ গ্রহণ করতে পারত মানে যারা উপদেশ গ্রহণ করতে চায় তারা উপদেশ গ্রহণ করতে পারবে এতটুকু সময় তো আমি দিয়েছিলাম তোমাদেরকে পৃথিবীর জীবনে কিন্তু ওয়াজাআকুমুন নাযীর তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল রাসূল এসেছিল নাউজুবিল্লাহ। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে দীর্ঘ সময় দিয়েছেন এই সময়টা এই জীবনটা হচ্ছে একটি বিরাট নিয়ামত আলহামদুলিল্লাহ। তাই রাত এবং দিন আগমন করছে এভাবে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে সুতরাং এই জীবনকে মূল্যায়ন করলেই আমরা একমাত্র মুক্তি পাব অন্যথায় আর কোনো মুক্তি নেই। কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ মানুষ তারা এই জীবনে সুস্থতা পেয়ে জীবনে সময় পেয়ে তারা অবসর সময়গুলোকে নষ্ট করছে নাউজুবিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যা বুখারীর 6412 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে নিয়মাতান দুটো নিয়ামত মাগবুনুন ফিহিমা কাসিরু মিনান নাস যেই নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষই তার হচ্ছে ক্ষতিগ্রস্ত তারা অবহেলা করে এই দুটো নিয়ামতকে তারা মূল্যায়ন করে না। দুটোর প্রথমটি হচ্ছে আসহা সুস্থতা সুবহানাল্লাহ দুই নম্বর ওয়াল ফারাগ এবং অবসর সময়। তাহলে সুস্থতা এটা হচ্ছে বিরাট বড় নিয়ামত এবং অবসর সময় এটা হচ্ছে বিরাট বড় নিয়ামত। এই দুটো নিয়ামতের কদর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অধিকাংশ মানুষই করে না তারা অধিকাংশ মানুষই হচ্ছে ক্ষতিগ্রস্ত নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ এই জন্য আমাদের উচিত সময়কে আমরা মূল্যায়ন করব আমরা আমাদের জীবন দ্বারা কি করছি এই আত্মসমালোচনা আমাদেরকে করতে হবে এই আত্ম পর্যালোচনা আমাদেরকে অবশ্যই গভীরভাবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সময়কে মূল্যায়ন করেন এই জন্য কোরআনুল কারিমের বহু জায়গায় তিনি সময়ের মূল্যায়ন করে কসম খেয়েছেন কোথাও বা রাতের কসম খেয়েছেন কোথাও দিনের কসম কোথাও ফজরের কসম সকালের কসম কখনো আসরের কসম কখনো দোহার কসম চাষ্তের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিহত করেছেন। তাই ইমাম সাহেব বলছেন এই যে একটি বছর আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল এই এক বছরে আমরা যা কিছু আমল করেছি এগুলো কিন্তু সব জমা আছে আমাদের আমল নামায় এরপরে আখিরাতে কিয়ামতের দিন আমাদের সামনে এগুলোকে উপস্থিত করা হবে নাউজুবিল্লাহ। আমরা কেউ বাঁচতে পারবো না হিসাবের দিন আসবেই আল্লাহর সাথে আমাদেরকে সাক্ষাৎ করতেই হবে আমাদের আমল আমাদের সামনেই পেশ করা হবে নাউজুবিল্লাহ। তাই ইমাম সাহেব বলছেন ওয়াল্লাইলি ওয়াল আইয়াম খাযাইনুন লিল আমাল রাত এবং দিন এটা হচ্ছে আমল করার জন্য তো ভান্ডার স্বরূপ আলহামদুলিল্লাহ আমার আপনার ধন ভান্ডারের মতো রাত এবং দিন এই সময়টা এত মূল্যায়ন করা উচিত সুবহানাল্লাহ। বন্ধুগণ এভাবে সময় চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে নতুন প্রজন্ম আসতেছে চলে যাচ্ছে সামনে যা ছিল তা পিছনের দিকে চলে যাচ্ছে এভাবে করে সকলেই আমরা আল্লাহর দিকেই কিন্তু ফিরে যাচ্ছি অন্য কোনো পথ নেই পালাবার হাসরের মাঠের দিকেই যাচ্ছি কবরের দিকেই যাচ্ছি আখিরাতের জীবনের দিকে আমরা ফিরে যাচ্ছি। তাই প্রতিটি মানুষের উচিত প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করা এমনকি বিশেষ করে সকাল যখন হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লুন নাস ইয়াগদু প্রতিটি মানুষের সকাল করে তখন তার অবস্থা হচ্ছে এই ফাবাইউ নাফসাহু সে তার নিজের জীবনটাকে বিক্রি করছে
কিভাবে বিক্রি করছে, ফামুতিকুহা মুবিকুহা, হয়তো সে তার জীবনে আল্লাহর আনুগত্য করে আল্লাহ তাআলার দুনিয়ার আযাব থেকে আখিরাতের আযাব থেকে সে বেঁচে যাচ্ছে আলহামদুলিল্লাহ। অথবা মুবিকুহা, আল্লাহর অবাধ্য হয়ে শয়তানের গোলামি করে সে নিজের জীবনটাকে ধ্বংস করছে, দুনিয়ার জীবনটাকেও ধ্বংস করলো, আখেরাতের অনন্তকালে সুখ শান্তিকে ধ্বংস করে মহা কঠিন আজাবের সেই জাহান্নামে নিপতিত করলো নিজেকে, নাউজুবিল্লাহ। এই জন্য প্রতিদিন আমাদের উচিত চিন্তা করা, সকাল যখন আমরা করছি সকালবেলায় চিন্তা করতে হবে আজকের দিন কিভাবে আপনি অতিবাহিত করবেন, কার জন্য করবেন, কিসের আশায় কিসের স্বপ্নে করবেন, এই প্রত্যাশা এই চিন্তা আপনাকে প্রতিদিন সকালবেলা করা উচিত। আল্লাহ আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো, আমিন। এই হাদিসটি সহিহ মুসলিমের 223 নম্বর হাদিস। প্রিয় বন্ধুগণ, সুতরাং জ্ঞানী ব্যক্তি তো সেই ব্যক্তি যে ব্যক্তি এই রাত এবং দিনের এই সময়ে সে উপদেশ গ্রহণ করে এবং কিছু অর্জন করার চেষ্টা করে, সেই তো হলো জ্ঞানী ব্যক্তি। বন্ধুগণ, আমরা এই জীবনে যত আমল করছি, প্রতিটি বছর যত আমল করছি, এগুলো সব আমাদের আমল নামাতে জমা হচ্ছে, অচিরে এগুলো আমাদের সামনে পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিম বিমা কদ্দামা ওয়া আখার, মানুষকে সংবাদ দেওয়া হবে, সব জানিয়ে দেওয়া হবে সেই দিন তারা পূর্বে কি প্রেরণ করেছিল এবং তারা পিছনে কি প্রেরণ করেছে, অর্থাৎ আপনার জীবদ্দশায় আপনি কি অর্জন করেছেন, আখিরাতের জন্য কি প্রেরণ করেছেন, কি জমা করেছেন, আবার পৃথিবী থেকে আসার পরেও আপনি পৃথিবীতে কি রেখে এসেছিলেন, সেই বিষয়টি বিবেচনা হবে। আল্লাহ তাআলা এগুলো সব আমাকে আপনাকে জানিয়ে দিবেন। তাই ইমাম সাহেব বলছেন, প্রতিটি মানুষের উচিত তার অতীতের দিনগুলোর দিকে তাকানো, সে কোন পথে ব্যয় করেছে এবং সে আখিরাতের জন্য কি সঞ্চয় করেছে, কি জমা করেছে, প্রতিটি মানুষের চিন্তা করা উচিত এবং হিসাব করা উচিত। যদি হিসাব না কষি আমি আপনি কি করছি প্রতিদিন প্রতিটা মুহূর্তে, নিজের আত্মসমালোচনা, নিজের বিচার, নিজের হিসাব নিজে যদি এভাবে না করি, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য একজন শ্রেষ্ঠ তাবিঈ মাইমুন বিন মেহরান রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, লা ইয়াকুনুল আবদু তাকিয়ান হাত্তা ইয়াকুনা মা নাফসিহি আশাদ্দা মিন আশ-শারীকি মা শারীকিহি, একজন আল্লাহর বান্দা সে কখনো সত্যিকার মুত্তাকিন বান্দাতে পরিণত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জীবনের সাথে এমন না করবে। কেমন? অর্থাৎ সে তার বন্ধুর সাথে দুই ব্যবসা যখন তারা শুরু করে, দুজনে যখন একটা ব্যবসা শুরু করে, তখন একজন পার্টনার আরেকজন পার্টনারের সাথে যে কষাকষি করে হিসাব করে, এই যে দুইজন একজন আরেকজনের সাথে যে হিসাব করে প্রতিদিন প্রতিটা মুহূর্ত যে কত টাকা বিক্রি হচ্ছে, কত টাকা লাভ হচ্ছে, তো মাইমুন বিন মেহরান বলছেন, নিজের জীবনের সাথে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এরকম ভাবে হিসাব না করবে যে আমি কি করেছি, কি করা উচিত ছিল আর কি করলাম না, কি করা উচিত, এগুলো যদি হিসাব না করে ততক্ষণ পর্যন্ত সে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের একজন মুত্তাকিন গোলামে পরিণত হতে পারবে না। সুতরাং আত্মসমালোচনা একটি বিরাট বড় গুণ, একটি মুক্তির পথ, একটি হেদায়েতের পথ, আল্লাহ নিকটবর্তী হওয়ার অন্যতম একটি পথ আলহামদুলিল্লাহ। তাই ইমাম সাহেব আবার আমাদেরকে সুসংবাদ দিয়ে বলছেন যে ভাগ্যবান সেই ব্যক্তি, অথবা সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার জীবন দ্বারা উপকার নিল। সুবহানাল্লাহ, এই যে জীবন, এই জীবন দ্বারা উপকার নেওয়া উচিত, ভালো কাজে এই জীবনকে ব্যয় করা উচিত, তাহলেই আমি সার্থক হয়ে গেলাম, আমার জন্য সুসংবাদ আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে যারা জীবনের হিসাব নিকাশ করে থাকে প্রতিটা মুহূর্তেই, তারা হলো ভাগ্যবান, তাদের জন্য সুসংবাদ। এবং জীবনে যে কাজ করেছে হিসাব করার পরে দেখবে যে আমার এই কাজটা ভালো ছিল কিনা, যদি ভালো হয় এই কাজ আরো করবেন, আরো বেশি করে করবেন, যদি মন্দ হয় তাহলে ওই মানুষটির ওই কাজ থেকে ফিরে এসে ভালো কাজ করা উচিত, এমনটি আমাদেরকে ইমাম সাহেব নসিহত করেছেন। কেননা আমরা হলাম মুসাফির, আমরা মুসাফির সফরের মধ্যে আছি, আখিরাতের সফরে আমরা সবাই জীবন যাপন করছি, বুঝলেও সত্য না বুঝলেও সত্য, মৃত্যু আসবেই, বিশ্বাস করলেও আসবে আর অবিশ্বাস করলেও আসবে। ইমাম আবু হাতেম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই, যিনি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, ইবনে হিব্বান, তিনি একটি কিতাব লিখেছেন সহিহ ইবনে হিব্বান নামে,
সেই ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সেই ব্যক্তি আফযালু যাবিল উকুলি মানজিলাতান আদওয়ামুহুম লিনাফসিহি মুহাসাবাতান, একজন জ্ঞানবান তো সেই ব্যক্তি মর্যাদার দিক থেকে, সম্মান মর্যাদার দিক থেকে ওই ব্যক্তি অধিক সম্মানিত বা জ্ঞানবান ব্যক্তি যেই ব্যক্তি সবচেয়ে বেশি নিজের হিসাব করে। সুবহানাল্লাহ, তাহলে নিজের হিসাব যে ব্যক্তি করে সেই ব্যক্তি হচ্ছে সম্মানিত ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে জ্ঞানী মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ আলহামদুলিল্লাহ। সুতরাং আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা, নিজের বিচার নিজেইকে করতে হবে আখেরাতে বিচার করার আগে, হিসাব করার আগেই এমনটি আমাদের করা উচিত। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আমার বন্ধুগণ, একজন মানুষ যখন নিজের দোষ ত্রুটির দিকে, নিজের পাপ পঙ্কিলতার দিকে তাকাবে, তখন ওই সে পথভ্রষ্টতা থেকে বেঁচে যাবে আলহামদুলিল্লাহ। একজন মানুষ যখন নিজে গভীরভাবে চিন্তা করবে, বুঝতে পারবে আমার শেষ ঠিকানা হচ্ছে কবর, আমি তো কবরের দিকেই নিকটবর্তী হচ্ছি। ইমাম সাহেব বলছেন, ইউরিসুহু তাযাল্লুলান ওয়া উবুদিয়াতান লিল্লাহ, এই চিন্তা যে ব্যক্তি করবে সে কবরের দিকে যাচ্ছে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে পারবে, আল্লাহর গোলামে নিজেকে আল্লাহর গোলামিতে নিজেকে আত্মনিয়োজিত করতে পারবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের উচিত আমরা সব সময় আত্মসমালোচনা করব, আত্মপর্যালোচনা করব, গভীরভাবে আমাদের জীবনের শেষ কোথায় গিয়ে থমকে দাঁড়াবে এই বিষয়টি চিন্তা করব, ইনশাআল্লাহ আমরা হেদায়েত পেয়ে যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, তিনি বলছেন, লা ইয়াতাফাক্কাহুর রাজুলু কুল্লাল ফিকহি হাত্তা ইয়ামকুতান নাস ফি জামবিল্লাহ সুম্মা ইয়ারজিউ ইলা নাফসিহি ফায়াকুনু লাহা আশাদ্দ মাক্তা। একজন ব্যক্তি সে পরিপূর্ণ জ্ঞানী মানুষ হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে মানুষের উপর রাগান্বিত না হবে, যখন সে দেখতে পাবে মানুষ আল্লাহর অবাধ্য হচ্ছে। এভাবে করে সে রাগান্বিত হবে, মানুষ যখনই আল্লাহর অবাধ্য হবে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করবে, রাগান্বিত হবে, এ হচ্ছে জ্ঞানী মানুষ। সেই সাথে এরপরে নিজের দিকে তাকাবে, নিজের দিকে তাকানোর পরে তখন সে নিজে যাতে করে আল্লাহর অবাধ্য না হয় সেজন্য সে আরো বেশি রাগান্বিত হবে নিজের উপর, যে কোনো অবস্থাতেই আমি আল্লাহর অবাধ্য হব না, আমি আমাকে আল্লাহর অবাধ্য পথ গ্রহণ করতে দেব না। এরকম যে ব্যক্তি সবসময় সুচার থাকবে এবং সে সবসময় কঠোর থাকবে, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে জ্ঞানী মানুষ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই বলেছেন। আমার বন্ধুগণ, এরপর ইমাম সাহেব তিনি একটি চমৎকার নসিহত করছেন আত্মশুদ্ধির ব্যাপারে, যে তুমি যখন মানুষের সাথে বসো তখন তুমি নিজের কলবের দিকে তাকাবে, নিজের জন্য তুমি ওয়াজকারী হবে, নসিহতকারী, নিজেকে নসিহত করবে যখন মানুষের কাছে তুমি বসো, মানুষের সাথে জীবনযাপন করো। কেন নসিহত করবে নিজেকে, নিজেকে পরিশুদ্ধ রাখবে, কারণটা কি? কারণ মানুষ তোমার বাহিরের চরিত্র দেখতে পাচ্ছে, কিন্তু আল্লাহু ইরাকিবু বাতিনাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ভিতরের চরিত্রের দিকে তিনি তাকাচ্ছেন, আল্লাহু আকবার। এজন্য আমি যখন জীবনযাপন করি মানুষের সাথে নিজেকে নসিহত করব, ভালো কাজের দিকে আমাকে উদ্বুদ্ধ করব। এবার ইমাম সাহেব বলছেন, ওমান সাহা বাতিনাহু বিল মুরাকাবাতি ওয়াল ইখলাস, যে ব্যক্তির ভিতরটাকে সে পরিশুদ্ধ করবে, বিল মুরাকাবা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখতে পাচ্ছেন, তাকে শুনতে পাচ্ছেন, আল্লাহ তাকে পরিদর্শন করছেন প্রতিটি মুহূর্তে, এই আকীদা, এই বিশ্বাস দিয়ে যে ব্যক্তি তার ভিতরটাকে পরিশুদ্ধ করবে, ওয়াল ইখলাস, এবং একনিষ্ঠতা দিয়ে পরিশুদ্ধ করবে। ইমাম সাহেব বলছেন, যায়্যানাল্লাহু যাহিরাহু বিস-সালাহি ওয়াল ফালাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গোলামকে তার বাহিরের অবস্থাকে অসংখ্য কল্যাণ এবং সফলতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাই যদি আমরা কল্যাণ চাই, আমরা আমাদের বাহিরের কল্যাণ চাই, সৌন্দর্য চাই, তাহলে ভিতরটাকে সুন্দর করতে হবে। ভিতরকে যত বেশি আমরা পরিশুদ্ধ করব, যত বেশি আল্লাহর ভয় দিয়ে আমাদের ভিতরটাকে, আমাদের গোপন আমলটাকে আমরা সাজাবো, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাহিরের জগৎটাকে সুন্দর করবে আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের সবার উচিত
যে আমরা শুধু বাহিরটাকে সুন্দর করব না, বাইরে যতটুকু সুন্দর করেছি তার চাইতে আমাদের অন্তরের ভিতরটাকে, আমাদের গোপন চরিত্রকে, আমার একাকিত্ব চরিত্রকে আরো বেশি থেকে বেশি সুন্দর করব, আমার হৃদয়টাকে আল্লাহর একনিষ্ঠতা দিয়ে ভরে রাখব, তাহলে আমার বাহিরের জগৎ হবে অতি সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভিতরকে আরো সুন্দর করে দাও, তুমি সুন্দর করার তৌফিক দান করো, আমিন। আমার ভাইয়েরা, এরপরে ইমাম সাহেব বলছেন, একজন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের হককে বুঝতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের যে বড় বড় নিয়ামত তার উপর রয়েছে এগুলোকে সে অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যে তার উপর আছে এগুলোর কথা বেশি বেশি স্মরণ করবে, এই স্মরণটি, এই চিন্তাটি, এই জ্ঞানটি ইয়াদউ ইলাল্লাহ, একজন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ, আপনি যত বেশি হিসাব করবেন আল্লাহ তাআলা আপনার উপর আমার উপর কি নিয়ামত দিয়েছেন, তত বেশি আপনি আল্লাহ নিকটবর্তী হতে পারবেন, আল্লাহর গোলামির দিকে ফিরে যেতে পারবেন, এবং তখন একজন মানুষ বুঝতে পারবে সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করার ক্ষেত্রে কতটুকু সে ত্রুটি করেছে, তার এই ত্রুটিটাকে বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে, সে তখন বুঝতে পারবে আল্লাহর দিকে ফিরে যাওয়া ব্যতীত আর কোনো নাজাত নাই, মুক্তি নাই, আল্লাহর অবাধ্য হওয়া উচিত নয়, আল্লাহর আনুগত্য করা উচিত, আল্লাহর অকৃতজ্ঞ হওয়া উচিত নয়, বরং আল্লাহর শুকর আদায় করা উচিত, তখন সে বুঝতে পারবে। এই জন্য ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাইহি বলছেন, একজন মানুষ সে নিজের আত্মার পরিশুদ্ধতা এভাবে করবে যে সে একটু বিচার করবে আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন আর কি পরিমাণ সে নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, আল্লাহর অবাধ্য হয়েছে, পাপ করেছে, এই দুটুকু একসাথে সে মিলাবে, মিলানোর পরে তার কাছে স্পষ্ট হয়ে যাবে যে কি পরিমাণ নিয়ামত পেয়েছিল আর এই নিয়ামতের শুকর আদায় না করে সে আল্লাহর অবাধ্যতা কতটুকু, অবাধ্যতার পথে সে জীবন পরিচালনা করছে সে বুঝতে পারবে, এবং এটাও সে বুঝতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং তার রহমতের কারণেই সে এখনো বেঁচে আছে, এখনো পৃথিবীতে সুন্দর জীবন যাপন করছে, অন্যথায় তার জন্য ধ্বংস অনিবার্য ছিল, নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের উচিত আমরা সবসময় হিসাব করব যে কতটুকু আমাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকর আদায় আমি কতটুকু করেছি, একটু বিবেচনা আপনাকে গভীরভাবে করা দরকার, গভীরভাবে একটু থমকে দাঁড়ানো দরকার, একাকিত্ব হয়ে একটা নিবিড়ে একটা সময় ভাবা দরকার, আল্লাহ আপনাকে কি দিয়েছেন আর এই নিয়ামতগুলোকে আপনি কোন পথে ব্যয় করছেন, চক্ষু কোন পথে ব্যয় হচ্ছে, শ্রবণ শক্তি কোন পথে ব্যয় হচ্ছে, যৌবন শক্তি, জীবনের অর্থনৈতিক শক্তি, সম্মান আল্লাহ দিয়েছেন এগুলো কোন পথে আমরা ব্যয় করেছি, একটু গভীরভাবে চিন্তা করা উচিত। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। এজন্য সফলকামী সেই হবে যে ব্যক্তি নিজেকে পবিত্র করবে এবং অপরাধ জীবন থেকে সে ফিরে আসবে। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, আমরা আসলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে উদাসীন হয়ে যাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য থেকে আমরা যে দূরে চলে যাই তার কারণ একটাই, সেটা হচ্ছে আমরা মুহাসাবাতুন নাফস করি না, আমরা আত্মপর্যালোচনা আত্মসমালোচনা করি না, কারণেই আমাদের জীবনে এমনটি ঘটে। যদি আমরা একটু হিসাব করতাম, একটু চিন্তা করতাম যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার এই সব নিয়ামতগুলোর হিসাব নেওয়া হবে, তাহলে এই চরিত্র থেকে আমরা মুক্তি পেতে পারতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই সব কাফেরদের সম্পর্কে বলছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা তো অতীতে তার আল্লাহর হিসাবের চিন্তা তারা করে নাই, হিসাবের বিশ্বাস তাদের মধ্যে ছিল না, নাউজুবিল্লাহ, লা ইয়াখাফুন, তারা ভয় করত না যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে, এই জন্য তারা আল্লাহ থেকে দূরে চলে যেত, এই জন্য তারা আল্লাহ থেকে গাফিল হয়ে যেত, আল্লাহকে ভুলে যেত। এই জন্য হিসাবের বিষয়টি আমাকে স্মরণ রাখতে হবে, সবসময় আমি চিন্তা করব আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। বন্ধুগণ, আমাদের সমাজে কিছু বোকার স্বর্গে বসবাস করছে এমন কিছু মানুষ আছে, তারা কারা? ইমাম সাহেব বলছেন, যারা অন্যায় করে, অন্যায় কাজে, পাপ কাজে লিপ্ত হয় আর আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং আল্লাহ তাকে দয়া করবেন, নাউজুবিল্লাহ, ফাকাদ খাদা নাফসাহু, সে নিজেকে প্রতারিত করলো, নাউজুবিল্লাহ। এরকম অনেক মানুষ দেখা যায়, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, পাপ আর অশ্লীলতার মধ্য দিয়ে, কুফরির মধ্য দিয়ে, শিরিকের মধ্য দিয়ে, আল্লাহর অবাধ্যতার মধ্য দিয়ে জীবন যাপন করছে, আর বলে আল্লাহ, আর বলে কি আল্লাহ করিম, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ আমাকে দয়া করবেন, নাউজুবিল্লাহ, তারা নিজেদেরকে ধোকার মধ্যে ফেলে দিয়েছে, নাউজুবিল্লাহ। ওই যে আল্লাহ তাকে সুযোগ দিচ্ছেন,
সুযোগ দিচ্ছেন পাপ করার, অন্যায় করার সুযোগ দিচ্ছেন, আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, এই যে আল্লাহ একটু ডিল দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এতে করে সে আল্লাহর পাপ করতেছে, এটা করা উচিত নয়। তাই ইমাম সাহেব কোরআনুল কারিমের একটা আয়াত উল্লেখ করেছেন, যা সূরা ইনফিতরের 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, হে লোক সকল, তোমার সেই কারিম রব থেকে কোন জিনিস তোমাকে ধোকার মধ্যে ফেলে দিল, নাউজুবিল্লাহ। কারিম রব, কারিম মানে যিনি নিয়ামত দিচ্ছেন আমাদেরকে, যিনি নিয়ামত দিচ্ছেন, আমরা তার পাপ করি, অন্যায় করি, তিনি আমাদেরকে নিয়ামত দিচ্ছেন, এই কারিম রব এর ব্যাপারে কোন জিনিস তোমাদেরকে ধোকাই ফেলেছে। আল্লাহ বলতেছেন যে আমি কারিম, আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি, তোমাদেরকে নিয়ামত দিয়েছি বলেই তোমরা এইভাবে অন্যায় করবে, পাপ করবে, নিয়ামত দাতাকে চিনবে না, বুঝবে না, আখিরাতকে ভুলে যাবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই বিষয়টিকে ভুলে থাকবে, এমনটি করা উচিত নয়। আমি কারিম বলি, এমনটি করা উচিত নয়। এজন্য আল্লাহ করিম, এজন্য সুযোগে সব ব্যবহার করে যাচ্ছি, যে যা খাও দাও, ফুর্তি করো, যত পারো জীবনটাকে নিয়ে আমোদ করো, ফুর্তি করো, মজা নাও, এই সমস্ত চরিত্র থেকে আমাদেরকে ফিরে আসা উচিত, নাউজুবিল্লাহ। তিনি শুধু করিম নয়, তার রয়েছে আযাবুন শাদীদ, কঠিন আযাব রয়েছে, শাস্তি রয়েছে, তার সম্মুখীন আমাকে আপনাকে একদিন হতে হবে, হতে হবে, দুনিয়াতেও হতে হবে, আখেরাতেও হতে হবে, নাউজুবিল্লাহ। এই জন্য করিম রবের সাথে এরকম অন্যায় আচরণ করা উচিত নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমার বন্ধুগণ, আখেরাতে এক শ্রেণীর মানুষের হিসাব খুব সহজ হবে, আবার অপর শ্রেণীর মানুষের হিসাব খুব কঠিন হবে। তারা কারা? ইমাম সাহেব বলছেন, যারা দুনিয়ার জীবনেই তারা তাদের হিসাবটা করে যাচ্ছে, আখেরাতে তাদের হিসাব খুব সহজ, আলহামদুলিল্লাহ। আমি আপনি প্রতিদিন হিসাব করব, আজ কি করেছি, কি করা উচিত ছিল, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়েছি কিনা, আমি সঠিকভাবে মা বাবার হক আদায় করেছি কিনা, স্ত্রী সন্তানদের হক আদায় করেছি কিনা, কোরআন তেলাওয়াত করেছি কিনা, জিকির করেছি কিনা, পাপ করেছি কিনা, একটু চিন্তা করা দরকার। যারা দুনিয়াতে হিসাব করবে, তারা আখেরাতে এমন হবে তাদের হিসাব খুব সহজ, আর দুনিয়ার জীবনে তারা হিসাব করবে না, তাদের আখেরাতে হিসাব হবে খুব কঠিন, নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, একজন মুমিনের উচিত সদা সর্বদাই সে চিন্তা করবে যে আমি আমার এই কথা দ্বারা কি উদ্দেশ্য করছি, আমার খাওয়া দাওয়া, আমি আমার এই খাওয়া দাওয়া দ্বারা কি উদ্দেশ্য করছি, একটু চিন্তা করা উচিত, এমনটি হওয়া উচিত মুমিনের। কেননা যারা পাপিষ্ট, বেঈমান, মুনাফিক, তাদের চরিত্র হচ্ছে তারা দুনিয়াতে জীবনযাপন করবে, কোনো চিন্তা করবে না, নিজেকে কখনো হিসাবও করবে না, নিজেকে কখনো তিরস্কার করবে না, যে আমি যে পাপ করলাম, অন্যায় করলাম, এটা হলো মুনাফিকদের চরিত্র। আমার বন্ধুগণ, তাই হিসাব করতে হবে আমাকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদেরকে হিসাব করার আগেই তোমরা নিজেরা নিজেদের হিসাবগুলো করে নাও, আর ওজনু ক্বাবলা আন তুজানু, তোমাদের আমলনামাগুলো ওজন করার আগেই নিজেদের আমলগুলোর ওজন তোমরা করো। আল্লাহু আকবার, কত দামি কথা, কত দামি কথা, যে আমাকে আপনাকে হিসাব করা উচিত। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। এবার ইমাম সাহেব 10টি নসিহত করেছেন, যে 10টি কাজ আমাদের প্রতিদিন করা উচিত, বা 10টি কাজ আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে, এগুলো যেন আমরা করি, তাহলে আমরা হেদায়েতের উপর অবিচল থাকতে পারবো। এক নম্বর, প্রতিদিন সকালবেলা আমরা চিন্তা করব যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত মুসলমানদের সাথে আদায় করব ইনশাআল্লাহ। এক নম্বর, পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে জামাতের সহিত আদায় করব, এক। দুই নম্বর, আমরা এলমে দিন অর্জন করব, এবং সেই এলমকে নিজে তো আমল করবই, মানুষের কাছে সেটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুই, তিন নম্বর হচ্ছে আমাদের জবানটিকে হেফাজত করব, গীবত করা থেকে, খারাপ কথা বলা থেকে, ফাহেশা এবং হারাম কথা বলা থেকে। চার নম্বর, আমরা আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে, পান করার ব্যাপারে ভয় করব, যে যত হারাম খাবার আছে, হারাম পানীয় বস্তু আছে, তা থেকে নিজেদেরকে আমরা হেফাজত করব ইনশাআল্লাহ। পাঁচ নম্বর, মা বাবার সেবা করব, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখব, সৎ কাজের আদেশ দিব, সৎ কাজের নিষেধ করব, সে নিকটবর্তী হোক অথবা দূরবর্তী হোক, এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। ছয় নম্বর হচ্ছে হিংসা বিদ্বেষ থেকে, শত্রুতা থেকে আমরা নিজেদের আত্মাকে পবিত্র রাখব। সাত নম্বর হলো মুসলমানদের সম্মান মর্যাদার উপর আঘাত করা থেকে বিরত থাকব। কোন মুসলমানের দুস্ত্রুটি নিয়ে আমি আপনি কথা বলবো না, কোনো দিন বলবো না,
এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন ইনশাআল্লাহ। আট নম্বর হচ্ছে আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, এটাকে আমরা সবসময় আমাদের পরিবারে বাহিরে সবসময় বজায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নয় নম্বর হচ্ছে সন্তানদের হক, স্ত্রীর হক যথাযথভাবে আদায় করা, এটাও হেদায়েতের পথ। দশ নম্বর হচ্ছে গদ্দুল বসরে আনিন নজরি ইলাল মুহাররামাত ফি তুরুকাত, রাস্তাঘাটে যে কোনো জায়গায় আমরা আমাদের চক্ষুকে নিম্নগামী রাখবো, হারামের দিকে আমরা তাকাবো না। এই হলো দশটি নসিহত, এর উপর আমরা আমল করবো ইনশাআল্লাহ। প্রথম খুতবাটি আমরা শেষ করে দিচ্ছি। ইমাম সাহেব শেষে একটা নসিহত করেছেন যে খায়রু যাত মা সাহিবাহু তাকওয়া ওয়া আলা নাস ইনদাল্লাহি মানজিলাতান আখওয়াহুম মিনহু, যে এই পার্থিব জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ পাতিও হচ্ছে যা আমাদের আখিরাতের জীবনে কাজে লাগবে তা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি, সুবহানাল্লাহ। আর মানুষের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে উন্নত মর্যাদার হচ্ছে ওই মানুষ যে মানুষ আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। এই জন্য আমরা যেন আল্লাহকে বেশি ভয় করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। এখানে প্রথম খুতবাটি আমরা শেষ করছি। দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব তিনি বলছেন এই দুনিয়াতে মানুষের অংশ ততটুকুই যতটুকু হচ্ছে উমরহু, তার জীবন, এই যে সে তার জীবনে সময় পায়, এই যে আমার জীবনটা আমার সময়টা এটা হচ্ছে আমার অংশ এই পৃথিবীতে, আর বেশি কিছু না, একসময় শেষ হয়ে যাবে এই অংশ। তাই যে ব্যক্তি তার এই জীবনটাকে সে আখিরাতের কল্যাণকর কাজে ব্যয় করলো, সেই ব্যক্তি ফাকদ রবিহাত তিজারতহু, সেই তার ব্যবসায় লাভবান হলো, সুবহানাল্লাহ। তাহলে এই জীবন ব্যবসায় আমরা জীবন যাপন করতেছি, আমার এই জীবন দ্বারাই আমার এই জীবনটা হচ্ছে মূলধন, এটা দিয়ে আমাকে ব্যবসা করতে হবে, এটাই হচ্ছে আমার সম্পদ, আমি এটা দিয়ে ভালো অর্জন করব, আখিরাতের কল্যাণ হয় এমন কিছু অর্জন করব যা দুনিয়ার জন্য আখিরাতের জন্য কল্যাণকর, তাহলে আমি এই জীবন ব্যবসায় আমার এই জীবন মূলধন দিয়ে লাভবান করলাম, আলহামদুলিল্লাহ। অন্যথায় যে ব্যক্তি এই জীবনটা দিয়ে পাপ করবে, অন্যায় করবে, অশ্লীল কাজ করবে, সে তার বারত বিদআতাহু, সে তার মূলধনটাকে ধ্বংস করে ফেললো, নষ্ট করে ফেললো, তার পুঁজিটাই শেষ, তার আসলটাই শেষ, এর চাইতে হতভাগ্য মানুষ আর কে হতে পারে, নাউজুবিল্লাহ। এজন্য এই জীবনটা দিয়ে প্রতিটি মুহূর্তে আমল করা উচিত। তাই ইমাম সাহেব আবারও বলছেন ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিসাব করার আগেই নিজের হিসাব, নিজের সমালোচনা, নিজের বিচার নিজেই করে, সেই ব্যক্তি ভাগ্যবান। ওই ব্যক্তি ভাগ্যবান যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করে এবং সে রোগটাকে বুঝতে পারে, রোগের ঔষধ কি সেটাও বুঝতে পারে, পাপ করেছেন তওবা করে এটা যে ব্যক্তি বুঝতে পারে সে ব্যক্তি ভাগ্যবান। পরিশেষে আবারও বলছেন ওয়াল খায়রু ফিত্তাআ ওয়াস শাররু ফিল মাসিয়া, যাবতীয় কল্যাণ একমাত্র আল্লাহর আনুগত্যের মধ্যেই, আর যাবতীয় অকল্যাণ একমাত্র আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যেই, নাউজুবিল্লাহ। সুতরাং কল্যাণ যত করা যায়, পাপ থেকে বিরত যত থাকা যায়, আল্লাহ আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো, আমিন। এরপর বলছেন যে এই জীবনটা হচ্ছে একটা প্রশস্ত ময়দান, কিসের জন্য, পাপ করার জন্য নয়, সৎ আমল করার জন্য। আর সেই ব্যক্তি পরিশেষে তিরস্কৃত হবে, আফসোস করবে যে ব্যক্তি তাসবিহ করে, মানে আজ না কাল ঠিক হয়ে যাব, আগামী বছর ভালো আমল করব, এই তো রমজান আসতেছে, আমি তওবা করে সংশোধন হয়ে যাব, এই তো আগামী বছর ইনশাআল্লাহ আমি ভালো হয়ে যাব, সামনে হজ করব, উমরা করব, এগুলো করে আমি ভালো হয়ে যাব। ইমাম সাহেব বলছেন যারা এভাবে তাসবিহ করবে, যারা মনে করবে সামনে ভালো করব, তারা একমাত্র আফসোস ব্যতীত আর কিছুই পাবে না, নাউজুবিল্লাহ। তাই আমাদের উচিত আমরা আমাদের জীবনটাকে দিয়ে শুধুমাত্র সৎ কাজ করব, ভালো আমল করব, ভালো আমল আমাদের আমলনামায় গচ্ছিত রাখব। এবং হতভাগ্য ব্যক্তি তো সেই ব্যক্তি যে ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের মাঠে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষ্য দিবে তার পাপ কর্ম সম্পর্কে, নাউজুবিল্লাহ। আবারও বলছি ওয়াশাকিয়ু মান শাহিদাত আলাইহি জাওয়ারিহুহু বিকবিহি জালালিহি, হতভাগ্য ওই ব্যক্তি যে ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিবে তার অঙ্গ প্রত্যঙ্গ তার অপকর্ম সম্পর্কে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাই ইমাম সাহেব
সর্বশেষ একথাই বলছেন, সুতরাং হে আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের এই জীবনটাকে, এই সময়টাকে, দিনগুলোকে মূল্যায়ন করো। কবরে প্রবেশ করার আগেই, এই জীবনটা ফৌত হওয়ার আগেই, জীবনটা হারিয়ে যাওয়ার আগেই জীবনটাকে মূল্যায়ন করো। এবং এই যে নতুন সময় আসতেছে, নতুন দিন আসতেছে, এই নতুন বছর আসতেছে, এই বছরটাকে আল্লাহর আনুগত্যের মাধ্যমে সম্মান করো, মূল্যায়ন করো। সুবহানাল্লাহ, এত চমৎকার নসিহত করেছেন। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে এই জীবনে আমাদের সবসময় সমালোচনা করতে হবে, নিজেদের নিজের বিচার নিজেকেই করতে হবে, নিজের দোষ ত্রুটির ব্যাপারে আমাকে আপনাকে চিন্তা করতে হবে, নিজেরাই পরিশুদ্ধ হবে প্রতিটি মুহূর্ত, প্রতিদিন রাত এবং দিন কিভাবে অতিবাহিত করছি। আমি গভীরভাবে একটা সময় নির্জনে বসে আমি একটু চিন্তা করব, তাহলেই আমরা পরিশুদ্ধ জীবন গঠন করতে পারবো, পাপ থেকে, অন্যায় পথ থেকে আমরা ফিরে আসতে পারবো, হেদায়েতের পথে অবিচল থাকতে পারবো, আমরা ভাগ্যবান হয়ে যাবো দুনিয়াতেও আখিরাতেও। হে আল্লাহ, আজকে মসজিদ নববীর খুতবা থেকে আমরা যা শুনেছি, এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো, আমিন। এবং যারা শুনেছেন, যারা লাইভে এসেছেন, তারা অবশ্যই এটাকে শেয়ার করবেন, এবং যারা পরবর্তীতে আসবেন অবশ্যই এটাকে অন্য মানুষের কাছে শেয়ার করবেন, যাদের কাছে হোয়াটসঅ্যাপ আছে, ইউটিউব আছে, সবাই এটাকে মানুষের কাছে ছড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর দ্বারা আখিরাতে আমাদেরকে নাজাত দেন, মুক্তি দেন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।